أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি আজকে আপনাদেরকে ইন্দোনেশিয়াতে বুদ্ধদের কবর দেখাবো আর কি। আমার কাছে দেখে আমি প্রথম দেখলাম এই কবরগুলো যে এত বড় হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বিশাল বড় তাদের কবরগুলা, বিশাল। এক একটা কবর মনে করেন আমাদের মুসলমানের 4-5টা কবরের সমান। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এটা পুরোটাই বুদ্ধদের কবর, বুদ্ধদের। আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে চায়না ভাষা, এখানে প্রচুর যারা চায়নারা যারা আছে তারা বসবাস করে। পুরা এটা দেখে এটা রাস্তা, কবর দেখলে বুঝতে পারবেন। এখানে রয়েছে কবরের মাথার অংশ, পুরোটাই কবর বড়। আমি মূল এগুলো দেখাই। এটা হচ্ছে গালটা, এটা অনেক পুরান কবর আর কি। পুরোটা কিন্তু মাথার অংশ, কিন্তু পুরোটাই মিলাই তারা একটা কবর করে। হ্যাঁ হ্যাঁ, টিটান। ওকে 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 ওকে, কাম করি দেখেন। পুরাটাই মিলাই একটা কবর, এটা কিন্তু পুরাটাই একটা কবর, একটা কবর। এটা পাশেই বিচ এবং বাড়িঘর, অনেক মসজিদ এখানে। আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই। এটা হচ্ছে পাশেই বিচ। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ। কবরের এখান থেকে বোঝা যাচ্ছে না, রাস্তা থেকে আসলে কবরগুলো বোঝা যায়, অনেক বড় কবর। এই দেখেন কবরের যে রাস্তা পাশ থেকে কিছু দেখা যায়, এটা আমি আপনাদেরকে দেখাই। এটা পুরোটাই অনেক পুরান কবর, তো যার কারণে এখানে জঙ্গল হয়ে গেছে। কবরের পাশাপাশি এটা যে ব্যাক সাইডে যে সৌন্দর্য, সাগরের পাশে বিল্ডিং, ওগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা দেখলে বুঝতে পারবে এটা বুদ্ধদের কবর। প্রত্যেকটা বুদ্ধদের কবরের ওই যে পাশে কুম থাকে, দেখেন বিশাল বড় কবর। ওই পাশে আরও, ওই পাশে আরও আছে কবর। কত সুন্দর সৌন্দর্য, তো অনেকে কবরের উপরে আবার এরকম তৈরি করে নেয় আর কি, ঘরের মতো। এটা কিন্তু পুরোটা একটা কবর। আপনাদেরকে ওপাশ থেকে একটু দেখানোর জন্য চেষ্টা করি।
হচ্ছে বৌদ্ধদের যে কবর আছে গোলার গেট অনেক পুরান একটা কবর আর কবর দেওয়ার সুযোগ নাই এটাও একটা অংশ আমি একটু দেখাবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি এখন বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটা কবর আপনাদের দেখাই ভালো করে এই দেখেন একটা এর ছোট একটা কবর এর আর বড় বড় আমি এই কবরগুলো কত বড় দেখেন এই পুরাটাই কবর এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে পুরাটাই কবর এটা আরো আছে السلام عليكم ورحمة الله وبركاته